বন্ধুরা, বাংলাদেশে যেখানে প্রতি বছর ঈদ এলেই মানুষের প্রধান আকর্ষণ থাকে গরু, এই সময় দেশ বিদেশের অনেক গরু জমে তাদের হাটে। বর্তমানে গরুর দাম আকাশছোঁয়া হলেও প্রচুর পরিমাণে ক্রেতা জমে এই হাটে। কিছু গরু তার বিশাল সাইজের জন্য সকলের নজর কেড়েছে। আজকের ভিডিওতে আমরা এমনই পাঁচটি হাড় কাঁপানো গরু দেখাবো, আর শেষের গরুটি খুবই চমৎকার হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরুটির দাম 10 কোটি বলা হলেও বিক্রি করেনি তার মালিক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুমিল্লা টাইটানিক আমাদের লিস্টে এক নম্বরে আছে। কুমিল্লা টাইটানিক নামে এই গরুটি। গরুটির নাম যেমন বিশাল আকার জাহাজের, তেমনি গরুটার সাইজও বিশাল আকারের। এই গরুটির ওজন 1200 কেজি। এছাড়া লম্বা দিক থেকে টাইটানিক 9 ফুট। তবে টাইটানিকের মালিক গরুটির দাম নিজের মুখে বলেনি। তার কথা অনুযায়ী যে দাম বেশি দেবে তিনি তার কাছে গরুটি বিক্রি করতে চান। বাংলার বস আমাদের 2 নম্বরে আছে। বাংলার বস নামে এই গরুটি। যখন ঢাকার গাবতলিহাটে গরুটাকে তোলা হয়, গরুটি সেই হাটের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই গরুটি দিনে 2000 টাকার খাবার খায়। বাংলার বসের দাম ধরা হয়েছে 35 লক্ষ টাকা। এই বাংলার বসকে হাটের সবথেকে বড় গরু বলা হচ্ছে। মালিকের কথা অনুযায়ী গরুটির ওজন প্রায় 3 টন। এই গরুটির ওজন কি 3 টন হতে পারে? আপনার কী মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেড টাইগার আমাদের 3 নম্বরে আছে। রেড টাইগার গরুটির নাম যেমন রেড টাইগার, তেমনি গরুটিও খুব রাগি স্বভাবের। গরুটিকে অনেক চেষ্টা করেও হাটে আনা সম্ভব হয়নি। গরুটিকে সামলাতে 5 থেকে 6 জন লোকের প্রয়োজন হয়। গরুটির বর্তমান দাম 32 লক্ষ টাকা। এছাড়া এই গরুটির আনুমানিক ওজন হবে 1300 কেজির আশেপাশে। এত বিশাল ওজনের কারণে গরুটির হাঁটতে অনেক কষ্ট হয়। যুবরাজ আমাদের 4 নম্বরে আছে। যুবরাজ গরুটির দাম 11 কোটি টাকা বলা হলেও বিক্রি করেনি তার মালিক। ভারতের যুবরাজকে দেখতে বড় ভিড় জমে বাড়ির সামনে। এর ওজন 1400 কেজিরও বেশি, লম্বায় সে 14 ফুট আর উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। এই গরুটি একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আর সে চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতের রাজস্থানে এক ব্যবসায়ী গরুটির দাম 11 কোটি টাকা বললেও গরুর মালিক গরুটাকে বিক্রি করেনি। তখন সেখানে থাকা মানুষজন অবাক হয়ে যায়, কারণ একটা গরুর দাম 11 কোটি টাকা বলা হলেও তার মালিক তাকে বিক্রি করেনি। আসলে গরুটির মালিক গরুটাকে নিজের ছেলের মতো ভালোবাসত। আর প্রতি বছর গরুটির মালিক লক্ষ লক্ষ টাকার বীর্য বিক্রি করে, কারণ যুবরাজের বীর্য থেকে যে গরুর জন্ম হয় তার সাইজও যুবরাজের মতো হয়। এই কারণে তার মালিক একে বিক্রি করেনি। ভাকরাজ আমাদের 5 নম্বরে আছে। ভাকরাজ এই সাদা কালো রঙের গরুটির নাম হলো ভাকরাজ। এটিকে বাংলাদেশের সবথেকে বড় গরু বলা হচ্ছে। তবে এই গরুটির সাইজ এত বড় হওয়া সত্ত্বেও তার মালিক গরুটাকে হাটে তুলতে রাজি নন। তার ইচ্ছা গরুটাকে বাড়ি থেকে বিক্রি করবেন। ভাকরাজের ওজন প্রায় 2.5 টন। ভাকরাজ লম্বায় 8 ফুটের বেশি, তবে গরুটির দাম এখনও জানতে পারা যায়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের লিস্টে থাকা 5টি গরু। এদের মধ্যে কোন গরুটাকে আপনি পুষতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।